ইসরায়েলের হামলায় নতুন করে বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে নতুন করে খান ইউনিসে হামলা চালাতে দ্রুত ফিলিস্তিনিদের সরে যাবার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী এরপরে ইসরায়েলকে লক্ষ্য করে তিন রাউন্ডের বেশি রকেট ছুড়েছে হেজবুল্লাহ ও হামাস প্রতিদিনই গাজায় বাড়ছে মৃতের সংখ্যা তারপরও নতুন করে ইসরায়েলকে ২০ বিলিয়ন ডলারের বেশি সামরিক অস্ত্র কিনতে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের শুরুতে জাতিসংঘের একটি স্কুলে হামলার একশো বেশি ফিলিস্তিনি নিহতর ঘটনায় জরুরি বৈঠক হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে